হাই ফ্রেন্ড, আজ তোমাদের নিয়ে যাব ভূতের রাজা দিলোবরে, যেখানে নাকি হাতে হাতে তালি দিলেই খাবার চলে আসে। তো সেখানে অ্যাম্বিয়েন্সটা কীরকম সেটা আমরা তোমাকে ওখানে গিয়ে দেখাবো। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো গো উইথ সুমিত। তো আজ আমরা এই মুহূর্তে রয়েছি জগদ্দল ফেরিঘাট। এখান থেকে আমরা ঘাট পেরিয়ে যাবো চন্দননগর। যদিও এই ভূতের রাজা দিলোবরের ব্রাঞ্চ কিন্তু অনেক জায়গায় রয়েছে, চন্দননগরে রয়েছে, সোদপুরে রয়েছে, আরও অনেক জায়গায় রয়েছে। তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি যেটা হয় অর্থাৎ চন্দননগর সেটাই যাবো ঘাট পেরিয়ে। আমরা ঘাট পেরিয়ে গেছি, এবার এখানে টোটো অটো অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে টোটো অটো করেও যেতে পারো অথবা পায়ে হেঁটেও যেতে পারো। তো 5 মিনিটের রাস্তা বেশি নয়, তাই আমরা পায়ে হেঁটেই যাব। আমরা এই মুহূর্তে ঠিক পৌঁছে গেছি ভূতের রাজা দিলোবরের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে ভূতের রাজা দিলোবর। তো এখানে এখন প্রচুর ভিড় হয়েছে আর কি, লাইন পড়েছে, তো যে কারণে নাম লিখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। তো আমরা আমাদের নাম লিখিয়ে দিয়েছি, যখন ডাক আসবে তখন আমরা ভিতরে যাব। এখানে পাশাপাশি দুটো কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, প্রথমটা যেটা সেখানে বসে খাওয়ার ব্যবস্থা এবং পরে যেটা দেখছো বাবরচি বলে, সেখানে তোমরা অর্ডার নিয়ে যেতে পারবে, মানে পার্সেলের জন্য এইটি। চলো এবার তাহলে আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে তোমাদের ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি এবং কী কী খাবার পাওয়া যায়, তো আমরা কোন থালিটা নেব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটা এবার ভিতরে গিয়ে দেখি। তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি। ভিতরটা পুরো কিন্তু সেই সত্যি প্রায় ভূতের রাজা দিলোবরের মতো যে অ্যাম্বিয়েন্সটা সেটাই পাবে তোমরা। হালকা করে মিউজিক চলছে এবং সব সত্যি প্রায়। তো যাই হোক, এখানে থালিগুলোর সেইভাবে পুরো প্ল্যান করা আছে, চারিদিকে ডেকোরেশনটা দেখলে যে খুব সুন্দর ডেকোরেশন। তো যাই হোক, এবার আমরা খাবারের অর্ডার দেবো। তো আমরা যে থালিটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 700 টাকার বাগার থালি। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের এই থালিতে কি কি রয়েছে। এখানে যে থালিটা দেখছো তার তুলনায় কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি হাই, যেটা আমার মনে হয়েছে যে ন্যাচারাল নয়। কারণ এখানে যা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ভাত, শুক্তো, তার সাথে আছে ডাল, আলু ঝুড়ি ভাজা এবং আছে গন্ধরাজ চিকেন, তারপরে রয়েছে পাবদা মাছ এবং মটন কষা, আর তার সাথে চাটনি, মিষ্টি, পাঁপড় এবং পায়েস। তো জলের টাকাটাও এখানে এক্সট্রা নিয়েছে ওরা এবং তার সাথে জিএসটিও অ্যাড হয়েছে। এই যে দেখছো এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এর সাথে এখন ডালটা যেটা করেছে বেশ ভালো, ভেজ ডাল, তার সাথে গন্ধরাজ চিকেন বেশ ভালোই লাগছে। এছাড়াও আছে আলু ঝুড়ি ভাজা। যাই বলো, গন্ধরাজ চিকেনটা কিন্তু বেশ সফট, সেন্টটাও বেশ ভালো। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে পাবদা মাছ। দেখতেই পাচ্ছ মাছের সাইজটা,
অনেক বড় সাইজ, এরপরে মাংসও রয়েছে, আবার অত পেট তো আমাদের ভরে গেছে, তো কতটা কি খেতে পাবো জানি না, দেখা যাক। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তবে যাই বলো শেষ পাতের পায়েসটা কিন্তু সলিড ছিল, আপাতত খুব বিশাল হয়ে গেছে, এত রকম আইটেম সত্যি খেয়ে। তো আমাদের আপাতত বিল চলে এসছে দেখছো, এখানে নাকি 1490 টাকা বিল রয়েছে, দুটো থালি 1490 টাকা, 90 টাকা এক্সট্রা জিএসটি ছিল। তো যাই হোক, খাবার মোটামুটি ভালো ছিল, অত্যাধিক দাম, ঠিক আছে। আপাতত এটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর হ্যাঁ প্রত্যেকে ভালো থাকবে, থ্যাংক ইউ।